বক্তৃতা দিয়ে যাচ্ছেন অভিযোগ প্রধানমন্ত্রী। রানা প্লাজায় প্রাণ দেওয়া অজ্ঞাতদের পরিচয় বের করতে এফবিআই বিশেষজ্ঞরা ঢাকায়। যুক্তরাজ্যে বাংলাদেশ সহ ৪০ দেশে দূতাবাসের ব্যাংক হিসাব বন্ধ করেছে এইচএসবিসি। স্বাগত সংবাদ সংযোগে, সাথে আছে মিরাকিবুল্লাহ হাসান। প্রধান শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। নিয়মিত ব্যবহার করুন ডাবর মিসওয়াক টুথপেস্ট, দাঁতের অসুবিধাকে বলুন গুড বাই। নির্বাচনকালীন সরকার নিয়ে সংসদের বাইরেও সমঝোতায় রাজি আছে বলে জানিয়েছেন প্রধান বিরোধী দল বিএনপি নেতারা। তারা বলছেন নতুন কোনো ফর্মুলা নয়, বরং আলোচনা হবে অন্তর্বর্তী সরকারের প্রধানকে নিয়েই। ফারহানুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। অধিবেশনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ধারণা করা হয়েছিল নির্বাচনকালীন সরকার নিয়ে সরকার ও বিরোধী দলের চলা দ্বন্দ্বের সমাধান আসতে পারে ১২ই সেপ্টেম্বরে শুরু হওয়া সংসদ অধিবেশনে। অধিবেশনে বিরোধী দলের যোগ দেওয়ার সম্ভাবনাও ছিল প্রায় নিশ্চিত, কিন্তু বিরোধী দলের নেতারা বলছেন প্রতিকূল পরিবেশের কারণেই তারা সংসদে যেতে পারছেন না। দায় দায়িত্ব শুধু বিএনপির, দেশের সংকট অতিক্রান্ত করা, সংকট থেকে দেশকে রেহাই করার দায়িত্ব সরকারের বেশি বিরোধী দলের চেয়ে। আমরা আসন সংখ্যা কম, চিৎকারও তাদের সাথে আমরা পারি না। সে কারণে আমরা মনে করি উই আর ওয়েটিং যে পার্লামেন্টে বিল আসলে আমার দল অবশ্যই সিদ্ধান্ত নেবে টুকু পার্লামেন্ট। দেশে গণতন্ত্র রক্ষা করার জন্য একটা সুস্থ নির্বাচনের প্রয়োজন, এই কথাটা যতদিন পর্যন্ত তারা হৃদয়ঙ্গম করতে না পারে, উপলব্ধি করতে না পারে, ততদিন তাদের কাছ থেকে তো আমরা কোনো প্রস্তাব আশা করি না। নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার জন্য সংসদে যেতে নারাজ বিরোধী দল। অধিবেশনের আগে সংসদের বাইরের সমঝোতাকে বেশি জরুরি বলে মনে করছেন তারা। আগে সমঝোতা, তারপরে সংসদে গিয়ে আমরা সেই সমঝোতাটাকে বাস্তবায়ন করার জন্য আমরা হয় আইন সংবিধান সংশোধন করতে যদি হতে পারে করব, বা কোনো প্রস্তাব পাশ করতে হলে করব, যদি প্রয়োজন হয় একটা জরুরি অধিবেশন হতে পারে, কারণ এই সংসদের মেয়াদ তো ২৪শে জানুয়ারি পর্যন্ত আছে। আলোচনার নতুন কোনো রূপরেখাও দিতে চায় না বিএনপি, তবে নির্বাচনকালীন সরকারের প্রধান নিয়ে আলোচনা হতে পারে বলে জানান নেতারা। রূপরেখা কি? রূপরেখা তো সেটেলড ইস্যু, তত্ত্বাবধায়কের রূপরেখা তো সংবিধানে পরিবর্তনের আগে দেওয়াই আছে, ওইটাকে নিয়ে আসতে রূপরেখা। বিচার বিভাগকে আমরা আর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করতে চাচ্ছি না, সেই জন্য এখন প্রধান উপদেষ্টা কে হবেন, কিভাবে তার নিয়োগ হবে, সেই ব্যাপারে আলোচনার একটা সুযোগ আছে এবং সেই আলোচনার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি। বিএনপি নেতারা বলেন অতীত অভিজ্ঞতার পুনরাবৃত্তি দেখতে না চাইলে সরকারকেই উদার হতে হবে। সংসদে যাবার ব্যাপারে আমাদের কোনো অনীহা নাই। ফারহানা রহমান, একাত্তর, ঢাকা। অন্যদিকে বিরোধী দল অপপ্রচার চালালেও নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা। শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচন নিয়ে আলোচনার সুযোগ আছে বলে মনে করেন তারা। তবে বিদেশিদের কাছে দেশের রাজনীতি নিয়ে কথা বলে বিরোধী দল দেউলিয়াত্বের পরিচয় দিচ্ছে বলেও মন্তব্য করেন তারা। বিস্তারিত ভাস্কর ভাদুরীর প্রতিবেদনে। বিরোধী দল বলছে দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অনিশ্চয়তা। আর আওয়ামী লীগ নেতাদের দাবি বিরোধী দল নির্বাচন না করার ঘোষণা দিলেও সকল দলকে নিয়েই হবে দশম জাতীয় সংসদ নির্বাচন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ মনে করেন সংলাপের সম্ভাবনা শেষ হয়ে যায়নি। নির্বাচন বন্ধ করার হুমকি ধামকি না দিয়ে আসলে আলোচনা করেই জাতীয় সংসদ নির্বাচন সংবিধানের আঙ্গিকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করার ক্ষেত্রে কোন পদক্ষেপ নেওয়া যেতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করি। সংসদ অধিবেশন শেষ হওয়ার আগেও যদি যোগ না দেয়, অধিবেশন শেষ হওয়ার পরে এটা নিয়ে আলোচনা হতে পারে। আর বিরোধী দলের সাথে সর্বোচ্চ ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে সরকার আলোচনায় বসতে রাজি বলে জানান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নহুল আলম লেনিন। যে কোনো বিষয়ে সংলাপ, হ্যাঁ, ওই নির্বাচনের পূর্ব মুহূর্ত পর্যন্ত হতে পারে, আনুষ্ঠানিক সংলাপ হচ্ছে না সেটা এক জিনিস, কারণ অনানুষ্ঠানিক অনেক আলাপ আলোচনাই হচ্ছে। বিএনপি তো প্রস্তাব দিচ্ছেই না, এখন বলতো তাদের কোর্টে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার দেয়া চিঠির সমালোচনা করে হানিফ বলেন দেশের রাজনীতি নিয়ে বিদেশিদের কথা বলার কোনো সুযোগ নেই। বিরোধী দলের নেত্রী ওনাকে উত্তর দিয়ে কি বোঝালেন, যে বোঝালেন যে ওনার কাছে দায়বদ্ধতা? আমি তো মনে করি যে এই চিঠির উত্তর দেওয়ার
উত্তর দিয়ে বিরোধী দল আজকে তাদের নিজেদেরকে দেউলি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বাংলাদেশে এই যাবৎ এই গণতান্ত্রিক অভিযাত্রায় যখনই সংকট দেখা দিয়েছে, জনগণ এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তারা নিজেরাই সেই সমস্যার সংকটের সমাধান করেছে। আগামী নির্বাচন নিয়ে বিএনপি জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালালেও এরই মধ্যে দলটি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলেও দাবি করেন আওয়ামী লীগের এই দুই নেতা। ভাস্কর ভাদুরী, একাত্তর, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন সব জায়গায় মিথ্যা বক্তৃতা দিয়ে যাচ্ছেন। তিনি জানান বিএনপির অভ্যাস দুর্নীতি এবং মানি লন্ডারিং। শুক্রবার গণভবনে যে জেলা ও উপজেলা পর্যায়ের তৃণমূল নেতাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। শেখ হাসিনা বলেন বিরোধী দল বিএনপি মতিঝিলে হেফাজত বিরোধী অভিযান নিয়ে মিথ্যাচার করেছে, নিহতদের ভুয়া তালিকা দিচ্ছে। তিনি জানান একই ধরনের প্রচারণা বিএনপি 1996 সালে নির্বাচনের সময় চালিয়েছিল। এ সমস্ত বিষয়ে সচেতন থাকার পাশাপাশি মহাজোটের উন্নয়ন তুলে ধরে জনগণের কাছে ভোট চাইতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। ওনার একটা সুবিধা আছে, উনি বাঙ্গারে করের মতো ওই মিথ্যা কথা বলতেই থাকেন, বলতেই থাকেন, বলতেই থাকেন, বলেই যাচ্ছেন এবং মানুষকে বিভ্রান্ত করছে। আর সেই সাথে কিছু মহিলাদের নামিয়েছে, তারা গ্রামে যে সরল মোনা মানুষ তাদের কাছে যে তারা মিথ্যা অপবাদ ছড়ায় যে আওয়ামী লীগ সব মুসলমান মেরে ফেলে দিচ্ছে। আওয়ামী লীগ যতক্ষণ ক্ষমতা আছে দেশের মানুষ শান্তি পাবে, উন্নত জীবন পাবে, অন্তত সেটা আমরা দিতে পারবো। কিন্তু ওই বিএনপি লুটেরা, দুর্নীতিবাজ, মানি লন্ডারিং যাদের অভ্যাস, তারা আসবে মানুষ খুন করতে, বোমা মারতে, গ্রেনেড মারতে, হত্যা করতে, বাংলাদেশ আবার বিশ্বসভায় তাদের মর্যাদা হারাবে। আর আওয়ামী লীগ ক্ষমতা আসলে বিদেশ থেকে আমরা পুরস্কার আনি, আর বিএনপি ক্ষমতায় যখন আসে তখন দেশে আসে তিরস্কার। দেশে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে সবাই অংশ নিলে জাতীয় পার্টিও থাকবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ। শুক্রবার রাজধানীর বিদ্যুৎ ভবনে রংপুর বিভাগ সাংবাদিক সমিতির অভিষেক অনুষ্ঠানে তিনি একথা জানান। এরশাদ বলেন দেশের সবাই চায় সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, এমন নির্বাচন হলে জাতীয় পার্টি অংশ নেবে বলে জানান তিনি। একই সাথে ভোটের আনুপাতিক হারের উপর ভিত্তি করে সরকার গঠনের নতুন ফর্মুলা দিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ। ইলেকশন করবো, সবাই যে ইলেকশন আসেন করবো, আমি রাজনীতি করি, সভাপতি সব দলের অংশগ্রহণ নির্বাচন করলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে, এটাই চাই। ওয়াই ইউ আর সো অ্যাফ্রেড? কেন আমরা ভয় পাই? ভয় পাই কেননা আমরা সঠিক কাজটা করি না, ভয় পাই যে যে কাজ করা উচিত নয় সেই কাজ করি ক্ষমতা থাকার জন্য। সমতা সবচেয়ে বড়, দেশ বড় নয়, ভবিষ্যৎ বড় নয়, আগামী প্রজন্ম বড় নয়, তারা আমাদের ভবিষ্যৎ নয়। সংশোধিত সন্ত্রাস বিরোধী আইনের আওতায় জামাত ইসলামীকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন ঘাতক লালা নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির। তিনি জানান এজন্য নতুন কোনো আইনের দরকার নেই। শুক্রবার শাহবাগে গণজাগরণ মঞ্চের এক সমাবেশে তিনি এসব কথা জানান। শাহরিয়ার কবির বলেন জামাত শিবির হেফাজত চক্রকে ব্যবহার করে কোনো দল ক্ষমতায় যেতে পারবে না। তিনি জানান যারা স্বাধীনতা বিরোধীদের সহযোগিতা করছে একদিন তাদেরও বিচার হবে। সভায় যুদ্ধ অপরাধীর ফাঁসির রায় আগামী বিজয় দিবসের আগে কার্যকর করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। যে ঐতিহাসিক রায় ঘোষণা করা হয়েছে আমরা বিশ্বাস করি বর্তমান সরকার সব রকম চক্রান্তকে নস্যাৎ করে এই রায়কে কার্যকর করবার জন্য যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবেন। দেশের সন্ত্রাস বিরোধী আইন আছে, এই আইন আপনারা তৈরি করেছেন, 2009 সালে আইন প্রণীত হয়েছে, 12 সালে সংশোধিত হয়েছে। সন্ত্রাস বিরোধী আইন প্রয়োগ করুন, জামাতে ইসলামীকে প্রশাসনিক নির্দেশে নিষিদ্ধ ঘোষণা করুন। পদ্মা সেতু দুর্নীতিতে জড়িতরা যত বড়ই হন তাদেরকে কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন সংস্থার সাবেক প্রধান গোলাম রহমান। আর কানাডার তদন্তে সেটাই প্রমাণিত হয়েছে বলে মনে করেন তিনি। অন্যদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন কানাডার তদন্ত দুদকের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে। বিস্তারিত শারমিন নিরা রিপোর্টে।
পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগে দেশি বিদেশি সাতজনকে আসামি করে নয় মাস আগে মামলা করে দুদক। গেল বুধবার কানাডার মাউন্টেন পুলিশের তদন্তে বেরিয়ে আসে পদ্মা সেতু দুর্নীতির আরো তথ্য। অভিযুক্তদের তালিকায় নাম আসে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীর। দুর্নীতি দমন কমিশনের সাবেক চেয়ারম্যান গোলাম রহমান বলছেন, কানাডার কাছে আরো অনেক তথ্য আছে, দুদকের কাজ হবে এই তথ্য সংগ্রহ করে তদন্ত আরো জোরালো করা। দুর্নীতি দমন কমিশনের যত দ্রুত কানাডার থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করতে পারবে তদন্ত কাজটা ততই দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে। গোলাম রহমান মনে করেন, তদন্তে পদ্মা সেতু দুর্নীতি ষড়যন্ত্রের সাথে জড়িত সব প্রভাবশালীদের নাম বেরিয়ে আসবে, প্রয়োজনে আবারও কানাডায় দুদক প্রতিনিধি দল পাঠানোর পরামর্শ দিলেন তিনি। আমি যখন ছিলাম তখনই আমাদের যে আইনজীবী তিনি এবং একজন তদন্তকারী কর্মকর্তাকে কানাডা পাঠানো হয়েছিল এবং তারা বেশ কিছু তথ্যপত্র সংগ্রহ করেছে। এই দুর্নীতির ষড়যন্ত্রের সাথে বা দুর্নীতির পরিকল্পনার সাথে যারা সম্পৃক্ত ছিলেন বাংলাদেশি এবং কানাডিয়ান তাদের কেউই রেহাই পাবেন না। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এর নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান মনে করছেন, পদ্মা সেতুর মামলায় কানাডার তথ্য দুদকের তদন্তে নতুন গতি দেবে। অনিয়ম হয়েছিল কিনা বা বিধি বহির্ভূতভাবে কোনো কিছু হয়েছিল কিনা, অনৈতিক কিছু হয়েছিল কিনা এবং সেটা মানে দুর্নীতি ষড়যন্ত্র বলি বা দুর্নীতি বলি প্র্যাকটিক্যালি সেটা হচ্ছে না, এটা দেখার বিষয়। এটা যেরকম ক্যানাডিয়ান কোর্ট দেখছে, আমাদের কোর্ট বা আমাদের আমাদের দুর্নীতি দমন কমিশন কেন দেখতে পারবে না, সেই জিনিসটা কিন্তু আমার কাছে বোধ হয়। কাজেই এই ঘটনাটা কিন্তু একটা পর্যায়ে, নতুন পর্যায়ে অবশ্যই শুরু হয়েছে, কিন্তু এটা কিন্তু আরেকটা পর্যায়ে, এটা কিন্তু শেষ না। এটা কিন্তু শেষটা দেখার জন্য কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে যে ক্যানাডিয়ান আদালতে মানে এই এই তদন্তটা কোন জায়গায় নিয়ে যায়। শর্মিন মীরা, একাত্তর, ঢাকা। সংবাদ সংযোগ চলছে, আরো কিছু খবর নিয়ে ফিরছি একটু পর, সাথে থাকুন।